গতকাল আল্লাহ সে বলি গেল এবারের জন্য যে কত মানুষ আলহামদুলিল্লাহ পরিচয় আপনি টের পেয়েছে মারা গেছে রাত 1:15 আর আমি ওই সময় উঠেছিলাম 2:05। এ ফেসবুক শুধু একটা টান দিয়েছে দেখে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রে মারা গেছে মরলে 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 তো ইনশাল্লাহ পড়া দরকার। মানুষের ঘৃণা কোন জায়গায় গিয়ে দাঁড়ালে একটা মানুষ মারা গেলেও ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে আপনি টের পাচ্ছে সে কি করেছে সে জানে আর আল্লাহ জানে শুধু তা না আমরাও জানি আমরা যেটা জানি তারাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়ছে। আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ অন্তত না পড়ে কিছু না পড়লেও যেন অন্তত ইন্নালিল্লাহ পড়ে এরকম জীবন তৈরি করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আল্লাহ কোরআনের পেছনে যারা অবস্থান নিয়েছেন আপনারা কপাল নষ্ট করে ফেলেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে। কোরআন দিয়েছি ভাগ্য সুপ্রসন্ন করার জন্য আপনাকে উপরে তোলার জন্য। আপনি না খেয়ে থাকবেন এই জন্য কোরআন দেইনি আপনি খাবারের অভাব হবে না পৃথিবীতে আপনি উপরে তো থাকবেন দুনিয়া চালাবেন আপনি এই জন্য আমি কোরআন দিয়েছি। সুতরাং যে মানুষগুলো এর পেছনে লেগে আছেন একে নাশাত করার জন্য এই ষড়যন্ত্র করছেন আপনি থামেন এখনো সময় আছে থামেন। এই ষড়যন্ত্র যদি এখনো না থামান আর মনে করেন না সময় যখন আছে তাওবা করে ভালো হয়ে যাবে আপনার ওই সময় আপনি পাবেন। কে বলেছে আপনাকে সূরা নাহালের 106 নম্বর আয়াত আমি যারা লেখাপড়া করেন যারা ভাবো চিন্তাশীল তাদেরকে বলছি সূরা নাহাল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 106 নম্বর আয়াত এর শেষের দিকে দেখবেন অলা ইমান শারাহাবিল কুফরি সদরান আলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়ালাহুম আযাবুন আযীম। যে মানুষগুলো ইচ্ছাকৃতভাবে অন্যায় করে তাদের বক্ষকে উন্মুক্ত করে দেয় অন্যায় করার জন্য কোনো চাপ নেই উপরে কোনো ঝামেলাও নেই এই কাজটা না করলে কে কিছু বলবেও না ইচ্ছা করে মনে চাচ্ছে একটা মানুষের ক্ষতি করে দিচ্ছে মনে চাচ্ছে মানবতার ক্ষতি করছে মনে হচ্ছে আল্লাহর বিধানের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এভাবে করতে করতে ওই মানুষটা আল্লাহ গোস্বায় পড়ে যায় আল্লাহ রাগের ভেতরে নিমজ্জিত হয়। আল্লাহ যদি তার উপরে রাগ করে এই অবস্থায় যদি ওর মরণ আসে ওর ঈমান পাওয়ার কথা কথা বুঝতেছে আপনি ইচ্ছা করে অন্যায় করবেন আপনাকে কিন্তু কেউ চাপ দেয়নি মানবতার অধিকার নষ্ট করার জন্য আপনি ইচ্ছা করে এই কাজগুলো করেছিলেন আপনার একটা মাত্র ইচ্ছার কারণে আজ হাজারো মানুষ আজ 11 বছর জেলখানায় আপনাকে কেউ চাপ দেয় আপনি ইচ্ছা করেছেন মনে পড়ছে দেন জেলে দিয়ে দেন ভালো মানুষ ধরিয়ে দেন আপনি না ইচ্ছা করে ঘুমিয়ে পড়লেন কিন্তু ওই লোকটা আজ 11 বছর ওর কাছে থাকতে পারে না ওর ছেলে মেয়ে আজ 11 বছর ওর মুখ দেখে না কোথায় কোথায় থাকে ও নিজেও জানে না। এরকম কঠিন পরিস্থিতি আপনার জন্য তৈরি হয়ে গেল আপনি মারা গেলেন আল্লাহর রাগ নিয়ে কি নিয়ে বলেন তো এ আয়াতের আছে ও বাদি বাল্লাহু আলাইহি আল্লাহ তার উপরে রেগে আছে এই অবস্থায় যদি আপনি মারা যাওয়ার পর 2-5 বছর পর আপনি জাহান্নামে থাকলেন এরপরে আল্লাহ আপনাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে দিয়ে দিল নাকি আল্লাহ ভাই আপনার সাথে পাগলামি করে আর বিচার কয়বার হয় একবার বিচার আচার করে দিয়ে দেওয়ার পরে আবার আর একবার তুলে নিয়ে ফের বিচার করবে আল্লাহকে অত কাঁচা বিচার হবে আল্লাহ তো বিচার আর করবে না তার প্রমাণ সূরা আজমারের 19 নম্বর আয়াত। যারা চিন্তাশীল একটু ভাবেন তো মানধাত আমলের চিন্তা নিয়ে থাকলে হবে না আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুমতাইসু মান ফিন্নার হে নবী আমি বিচার করে ফয়সালা করে তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি যার উপরে অবধারিত করে দিয়েছে জাহান্নাম আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে কে বলছে কাকে বলছে নবীকে যদি বলে যে আমির হামজার কোনো খবর আছে কারা কি ভুয়া তুলে দিয়েছে যে এ আমির হামজা হাফেজ এ 10 মানুষ নিয়ে যেতে পারবে জাহান্নামে যদি যায় আল্লাহকে আপনার সাথে ফাজলামি করবে নাকি
যে একবার দেওয়ার পরে ফয়সালা হয়ে গেল আবার পাঁচ বছর পরে বের করবে, তে বিচার একবার করে দিলে হতো? এখন যদি বলে না ওরে শাস্তি দেওয়া লাগবে, তে শাস্তি দেওয়ার কি জায়গা নেই? মরণের সময় শাস্তি আছে, কবরের শাস্তি আছে, হাসরের মাঠে শাস্তি আছে, মিজানের পাল্লার কাছে শাস্তি আছে, পুলসিরাতের ঘাটে শাস্তি আছে, এত শাস্তি দিয়ে হচ্ছে না। আর আমার প্রশ্ন ওইটা না, আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিল না এটা আমার দেখার দরকার, দিলেও কি আর না দিলে কি? আপনাকে দিলেও আমার কোনো লাভ নেই, বের করে না দিলেও আমার কোনো ক্ষতি নেই, আছে? বলেন বলেন। কিন্তু আপনার এই একটা ইচ্ছার কারণে যে এই মানুষটা দশ বছর জেল খাটলো বিনা কারণে, ওর বর কাছেও থাকতে পারে না, পরিবার ছাড়া, এই ক্ষতিপূরণ আপনার কোন বাপ দেবে বলেন? এতটুকু বোঝ মাথার ভেতরে আসে না, কিসের মাথা নিয়ে থাকেন আপনি? আপনার মাথা মানুষের না গরু? গরুর মাথা না, যারা বলছেন না অসুবিধা মান পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতা খালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে, দেবে তো অবশ্যই, কিন্তু ফা কেন? ফা কি ফা 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 ফাও ফাও দিয়েছে ফা? তার ব্যাখ্যা হচ্ছে ইহাজিরা মাহারমাল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়ে আর কালেমার হালাল জিনিসগুলো হালাল বলে আঁকড়িয়ে ধরে আর হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়, এই লোকটাই জান্নাত পাবে। যে কালেমা পড়ছেন কালামের হালাল হারাম কিছু বাসাবাসি নেই, বাবা সাহায্য হালাল সব হালাল। আপনারে আল্লাহ দেওয়ার পরে দু বছর পাঁচ বছর সাত বছর পরে বের করে দেবে, তো বিচার করার দরকার কি? এবার আমি একটা একটা করে বলছি, এগুলো যদি পারেন লিখে নেন, চিন্তা করেন, আমার ছোট মাথা তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, ভাইয়ের মাথা মোটা আছে, এরকম মোটা মাথা হলে আমি আরো চিন্তা করতাম, আমার ছোট মাথা হয়তো ভুল হতে পারে, যাদের মাথা মোটা আছে তাদেরকে বলছি, সূরা বাকারা 85 নাম্বার আয়াত, এরপরে সূরা আলে ইমরান 23 নাম্বার আয়াত, এরপরে সূরা মায়েদা 37 নাম্বার আয়াত, লিখে নিন, এগুলো লিখে বাড়ি যে এগুলো মিলাম, আমার সময় যেহেতু খুব কম আমি খালি থেবড়িগুলো বলছি। এরপরে সূরা সেজদা, এইটাই আসল আয়াত, সূরা সেজদা 20 নাম্বার আয়াত, এরপরে সূরা জুমারের যে 19 নাম্বার আয়াত বললাম, সূরা মায়েদার 106 নাম্বার আয়াত, সূরা নাহাল, নাহালের 106 নাম্বার আয়াত, এই আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ দু বছর পাঁচ বছর সাত বছর 100 বছর পরে বের করে দেবে, তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখার দরকার নেই। আমি বলছি আপনি যদি অন্যায় করার পরে তওবা করেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, জীবনে আমি আর এরকম করবো না, ফিরে আসলাম, তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেওয়ার দরকার নেই। আলোর পথে 24 24 ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার।